হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি বিধানসভা নির্বাচনের, তাই প্রচারের শেষ দিকে এসে ঝড়ো গতিতে ছুটছেন নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের মনোনীত প্রার্থী রাজীব ভট্টাচার্য। প্রতিদিনের মতো শনিবার সকালেও প্রার্থী নিজ দলের কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে পড়েন। এদিন নিজ কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রচার করেন রাজীব ভট্টাচার্য। প্রচারে বেরিয়ে এক সাক্ষাৎকারে প্রার্থী বলেন, 2018 বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী এই এলাকার উন্নয়ন করেছেন। বিজেপি সরকারের রিপোর্ট কার্ডের ভিত্তিতে ও উন্নয়নের নিরিখেই মানুষ বিজেপি দলকে ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় বসাবে বলে আশা ব্যক্ত করেন প্রার্থী। আমি নয়বনমালীপুর এলাকায় পার্টি আমাকে মনোনীত করেছে। নয়বনমালীপুর থেকে আমি পদ্মপুর চিহ্নে এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি বিজেপির হয়ে। তো একটাই বার্তা থাকবে যে মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা, কারণ নয়বনমালীপুর এলাকার মানুষ 2018 এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের এইখান থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে নির্বাচিত করেছিল। এবং যেহেতু মুখ্যমন্ত্রী এলাকার হওয়ার সুবাদে এই এলাকার সার্বিক উন্নয়নের বিকাশে অনেকটাই গুরুত্ব দিয়ে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী কাজ করেছেন। তো আমি এই কাজের নিরিখে এবং উন্নয়নের যে ধারাকে অব্যাহত রাখতে আমাকে পদ্মচিহ্নে ভোট দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আপিল রাখছি এবং কথা দিচ্ছি যে এইবার অন্তত পক্ষে সুযোগ করে দিন, যাতে এই সমাজের জন্য, এই নয়বনমালীপুরের জন্য আমি কাজ